এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। বলতেই প্রভা আরমানের মুখ চেপে ধরল। আরমান প্রভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, হাউ ডেয়ার ইউ, একদম স্পর্শ করবেন না আমাকে, অপবিত্র নারী। এই হাত দিয়ে আমাকে স্পর্শ করার কোনো রাইট নেই আপনার। যে কপালে চুমুখে আমার দিন শুরু আর রাত্রি শেষ হতো, আর আজ সেই কপালে তাজার রক্ত, যেই দু গালে আমি রোজ চুমু খেতাম, আর আজ সেটাতে সুক্ত, যে হাতে হাজারটা চুমু খেয়ে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলাম, আর আজ সেই হাত রক্তে রাঙানো, যেই ঠোঁটে গভীর চুম্বন খেয়ে পরিতৃপ্ত হতাম, আর আজ সেই ঠোঁটে সেই জিহ্বা দ্বারা হারাম ভক্ষণ করলেন, যেই চুল দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম হসপিটালে, ডাক্তারকে আবদার করেছিলাম না কাটতে, কিন্তু তারপরও যখন চুল কেটেছিল আমার তখন মনে হয়েছিল আমার বুকে A4 O4 করে ভোঁতা ছুরি চালিয়ে দিয়েছিল কেউ, যেই চুলে রোজ রোজ নাক ডুবিয়ে আমি সুগন্ধিতে বিভোর হতাম, আর আজ সেই চুলে দেবতাকে উৎসর্গ করে পুজো দেয়া বেলির মালা রক্ত জোবা শোভা পাচ্ছে। আপনি সম্পূর্ণ অপবিত্র, নাপাক। এই মুহূর্তে আপনি ভালো করে শরীর ঘষে মেজে বরাবর 2 ঘন্টা পানি দিয়ে শাওয়ার নিয়ে আসুন। হট শাওয়ার একদমই নিতে পারবেন না, কুইক। শেষের কথাটা এতটাই জোরে বলেছে যে প্রভা পায় কেঁপে উঠল। দুঃখে কষ্টে প্রভার ভীষণ কান্না এলো। সেদিন প্রভা নিজেকে অপবিত্র বলার কারণে আরমান তাকে অনেকগুলো হাদিস শুনিয়েছে। বলেছিল মুমিন অপবিত্র হয় না, তবে শরীর নাপাক হয়। তাহলে সে কি তবে আজ অপবিত্র হয়ে গেল? প্রভার ভীষণ কষ্ট হলো। আরমানের তীক্ষ্ণ আঘাতগুলো হৃদয়টাকে এফোর ওফোর করে দিল। জীবনে আজ প্রথম মানুষটা তাকে এইভাবে উচ্চস্বরে ধমক দিয়েছে, ধাক্কা দিয়েছে, খারাপ কথা বলেছে। শুধু তাই নয়, আজে বাজে কথাও বলেছে, হট, সেক্সি, আরো কি বিচ্ছিরি কথা। ভালোবাসার নামে না ডেকে পরিমণি সানি লিওনও বলেছে। প্রভা অপমানে দুঃখে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। অথচ এই মানুষটাই তাকে হাজার রকমভাবে ভালোবেসে, হাজার রকম অনুরাগ দেখিয়ে হাজারটা নামে ডাকত, আর আজ সব শেষ। আজ সে সানি লিওন, পরিমণি। আরমানের চিৎকার চেঁচামেচি শুনে হঠাৎ আয়েশা মির্জা এলেন। অনেক রাত হয়ে যাওয়ায় প্রভাকে সেই সন্ধ্যা থেকে তিনি এক নাগারে কল দিয়েই যাচ্ছেন, অথচ প্রভা উঠায়নি, কল ব্যাক করে কিছু জানায়ওনি। আরমান ভেবেছিল প্রভাকে সারপ্রাইজ দিবে কানাডা থেকে এসে। কত কি শপিং করেছে মেয়েটার জন্য, আর মেয়েটা করলোটা কি? প্রভাকে সারপ্রাইজ দিতে এসে আরমান নিজেই সারপ্রাইজ হয়ে গেল প্রভার কাণ্ডে। রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে প্রভার জন্যে প্রায় 5 ঘন্টা যাবৎ অপেক্ষা করেছিল। ফোনও করেছিল বেশ কয়েকবার, কিন্তু মেয়েটা তো ফোনটাও চেকও করেনি। আয়েশা মির্জা চিন্তিত স্বরে বললেন, চিৎকার করছো কেন? সালাম দিব ওনাকে, প্রতিদিনই তো দিতাম। আহ, একটুই তো, এত ঝামেলা কেন করছো? আপনার কাছে একটু বলে মনে হয়? ছোট মানুষ, ভুল হয়ে গেছে, মাফ করে শান্ত হও। 4 বাচ্চার মা হয়ে যেত আরাদের সাথে সম্পর্ক ঠিক থাকলে, এখন তো স্মৃতিশক্তিও ঠিক আছে, আর ছোট মানুষ মানে এই ছোট বলে বলেই মাথায় উঠে গেছে। আজ কত বড় স্পর্ধা দেখিয়েছে, রাতের 11-12টা পর্যন্ত একটা মেয়ে একা বাসার বাইরে ছিল, সাহস কত! একবার তো ধর্ষণ হতে হতেও বেঁচে ফিরল। বুঝলাম তখন আমার মা দোষ করেছে, কিন্তু তখন আমার মা একা ছিল না, লিয়ানা, ইলমি বিয়া আর আরাদের প্ররোচনায় প্ররোচিত হয়েছিল, তার জন্য আমার মা প্রায়শ্চিত্তও করেছে, সব মেনে নিয়ে তাকে হৃদয়ে সিংহাসনে বসিয়েছে। আমার মা তার জন্য কি না করেছে! আর আজ সানি লিওন সেজে মন্দিরে ধর্ষণ হতে গেছে, নির্ঘাত ধর্ষণ হতোই, আম 100% শিওর। আজ আমি না থাকলে সত্যি সত্যি তার স্থান হতো পতিতা পল্লীতে। এখনো কি আমার মায়ের দোষ বলবো? হ্যাঁ, আমার মাকেও আমি সেদিন ছাড়িনি, ওনাকেও ছাড় দেবো না। বিচারের সময় সবাই আমার কাছে সমান সমান, কে মা আর কে বউ সেটা আমি দেখবো না। দাদু ভাই, সোনা আমার, যা হবার হয়ে গেছে, মেয়েটা শাহী সালামত বাসায় ফিরেছে, এটা কি যথেষ্ট নয়? মোটেও না, বাসায় ফিরতো না, হয়তো লাশ হয়ে ফিরতো, আর না হয় পতিতালয়ে জায়গা হতো এতক্ষণে। আমি আজ এর একটা বিহিত করেই ছাড়বো, অতিরিক্ত আদর ভালোবাসায় মাথায় উঠে গেছে যখন, আবার টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবো। সত্যি বাদর আর সাপকে দুধ কলা দিয়ে পুষতে নেই,
তবে আজ এই মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী কি জিনিস সে বুঝবে। তাকে আদরের কমতি দেইনি, তার বিনিময়ে তার কাছে কি চেয়েছি কি পেলাম? নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিদান কি এটাই? এতদিন আমার ভালো রূপটাই সে দেখেছে, আজ থেকে খারাপ রূপটাই দেখবে। দাদু ভাই প্লিজ, দিদি ভাই আজ অন্তত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু বলবে না, বেয়াদবি মাফ করবেন, আর উনি অন্যায় করেছেন ওনাকে পানিশমেন্ট পেতে দিন প্লিজ। মাথা ঠান্ডা করে বোঝাও। সম্ভব না, আর সেও ষোড়শী কন্যা শশী প্রভাদা। আয়েশা মির্জা আর কিছু না বলে হতাশ নিঃশ্বাস ফেলে চলে গেলেন। বললেও যে লাভ হবে না তিনি জানেন। আরমান যেহেতু রেগেছে, তার মা আসলেও এই রাগ থামাতে পারবে না। ছেলেটা রাগে না, আবার রাগ উঠলে একেবারে সব লণ্ডভণ্ড করে দেয়, সাইক্লোনের মতো। অন্যদিকে প্রভা চেত করে ওয়াশরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে কান্না করলো, কিন্তু বের হলো না। একসময় 2.5 ঘন্টা হয়ে গেল, তবুও বের হলো না। আরমান ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো, তবুও প্রভার বের হওয়ার নামগন্ধ নেই। রাত তখন প্রায় 2:30-টার ঘরে। আরমান ধৈর্য হারা হলো এবার। অবশেষে একজন মহিলা স্টাফকে ডেকে বলল, ওয়াশরুমের দরজায় নক করে তোমার ম্যামকে বলো তাড়াতাড়ি বের হতে, নয়তো আজ খবর আছে। মহিলা স্টাফ অনেকক্ষণ নক করার পরেও প্রভা ওয়াশরুম থেকে বের হলো না। আরমান আর ধৈর্য ধরে রাখতে পারল না, ওয়াশরুমের দরজার জোরে জোরে বার কয়েক নক করে বলল, বের হবেন নাকি ভেঙে ফেলবো দরজাটা? আরমানের বজ্র কণ্ঠে প্রভা কেঁপে উঠে শাওয়ার বন্ধ করে বেশ কিছুক্ষণ পর বের হয়ে এলো। পরনে একটি সবুজ রঙের সেমি মসলিন শাড়ি, শাড়ির মধ্যে শিউলি ফুলের কাজ, ভারী অদ্ভুত সুন্দর শাড়িটি। এই তো, এই শাড়িটিও আরমান বেশ কয়েকদিন আগে এনে দিয়েছিল, পরা হয়নি। কিন্তু আজকের মোম ফর্সা মোম রঙা ভেজা নারীকে সুন্দর চমৎকার শাড়িতে দেখেও আরমানের মন গলল না। প্রভার চোখগুলো লাল এবং ফোলা ফোলা। আরমান সোফায় বসে আছে, প্রভার দিকে আগুন চোখে তাকাতেই প্রভা শিউরে উঠল। আজ আরমানকে ভয়ঙ্কর দেখাচ্ছে যমদূতের ন্যায়। আকস্মিক আরমান চেঁচিয়েই বলল, শাওয়ার নিতে 2.5 ঘন্টা লাগে। প্রভা নিরুত্তর হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। কিছু জিজ্ঞেস করেছি ঠাকুর? প্রভা এবার সাহস করে বলে উঠল, আপনি অস্বাভাবিক আচরণ করছেন কেন, কি হয়েছে আপনার? তো কেমন আচরণ আশা করছিলেন মিসেস সানি লিওন? ঘৃণায় প্রভার গা গুলিয়ে গেল। মানুষটা তাকে সানি লিওন বলছে, শক্ত গলায় বলল, আমার কোথাও ভুল হলে আমাকে বলুন। বলার কি আছে, আপনি কি অন্ধ? এক চোখ যেমন আরেক চোখে দেখতে পায় না, ঠিক তেমনি আমিও নিজের ভুলগুলো বুঝতে পারছি না, অন্ধই বটে। আপনি কোন ধর্ম অনুসরণ করেন? নিঃসন্দেহ ইসলাম। আপনি ওমরাহ করেছেন কতদিন হবে? 1 মাসের অধিক। হজ করার পর কি কি করা নিষিদ্ধ ইসলাম ধর্মে, সেটা কি আপনি ভুলে গেছেন? এবার প্রভা নিভল। কি হলো, উত্তর দিন। আসলেই এখন নিশ্চয়ই ভাইরাল হওয়া ওই ডায়লগটা বলবেন, আমার তখন আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি, ঠিক বলছি না? আসলে এই বাঙালি নারীরা পারেও বটে, এদের এক্সকিউজের অভাব নেই। প্রভার চুলগুলো বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে, ব্লাউজের পেছনের দিক সহ কোমরের কাপড়ও ভিজে গেছে। প্রভা শীতে কাঁপতে লাগলো। আরমান দেখেও না দেখার ভান করল, অন্য দিন হলে দৌড়ে গিয়ে টাওয়াল এনে বুকের সাথে মিশিয়ে মুছে দিত কিংবা উষ্ণতা দিত, কিন্তু আজ দিবে না, মেয়েটাকে শাস্তি দিবে, কঠোর শাস্তি, কঠিন থেকে কঠিনতর শাস্তি। মন্দিরে কি আপনার? আকস্মিক স্বরে প্রভা ফের কেঁপে উঠল। কি বললাম? আসলে আমার স্কুল অ্যান্ড কলেজে পড়ুয়া বাল্যকালের বান্ধবীদের সাথে হুট করে দেখা হয়ে যায়। ওরা তখন আমাকে অনেক অনুরোধ করেছিল, আসলে আমি তখন না গিয়েও থাকতে পারছিলাম না, কিছুটা বাধ্য হয়ে, আর আমি ব্যাপারটা ইজিভাবে নিয়েছি, আপনি রাগ করবেন এটা জানতাম না। কথাগুলো শুনে প্রভা বলল, দেখুন আমি কিন্তু আমার ইমান ঠিক মতো রেখে গিয়েছি, নিজের ইমান হচ্ছে সবচেয়ে আসল, আর নিজের কাছে নিজের সৎ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি অনুষ্ঠানটি মনে মনে উপভোগ করেননি, আনন্দ পাননি? আমি অস্বীকার কেন করব, সত্যি আমার ভালো লেগেছে, আমি উপভোগ করেছি, আনন্দিত হয়েছি। তাহলে আপনি অনুষ্ঠানটি মনে মনে উপভোগ করার পরও আপনি কিভাবে দাবি করেন আপনার ইমান ঠিক আছে? আমার আল্লাহকে নারাজ করে আপনি কিভাবে আনন্দ উপভোগ করেন?
প্রভা আমতা আমতা করতে লাগলো। প্রভা অপরাধ বোধে মাথা তুলতে পারল না। আরমান ফের বলল, এখন হয়তো বলবেন আমার বন্ধুরা ইহুদি। মোটেও তা নয়, আমার বুঝ জ্ঞান হওয়ার পর যখন ইসলাম সম্পর্কে বুঝেছি তখন থেকেই তাদের এড়িয়ে চলতাম। আমার আম্মি জানো তাদের পছন্দ করতো না। এক সময় তারা আমাকে জিজ্ঞেস করলে আমি সোজা এই হাদিসগুলো তাদের বলে দিয়ে চলে আসি। এরপরই তারা মুসলিম হয়ে যায়। কিন্তু কারো পরিবার মেনে নিয়েছে তো কারো পরিবার মানেনি। আমি সবসময় আমার পক্ষ থেকে লয়াল এবং স্বচ্ছ রয়েছি। তারা যে মুসলিম এটা আম্মি জানো জানে না বলেই তাদের এখনো অপছন্দ করেন। প্রভা নিচের দিকেই তাকিয়ে রইল। তার কেমন যেন কলিজা কাঁপছে, শরীর দুর্বল লাগছে, গা গোলাচ্ছে, কেমন যেন ভ্যাপসা গন্ধ পাচ্ছে। আরমান পাথরের মতো দাঁড়িয়ে থাকা প্রভার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে হঠাৎ প্রভার দুই বাহু শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ছাকিয়ে কঠোর গলায় বলল, আপনার হৃদয়টা ফেটে যাচ্ছে না আমার আল্লাহর অপমানে? আমার তো ফাটছে। আপনাকে আনন্দ করতে দেখে তো আমার হৃদয় সেখানেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আমিও সেখানে গিয়েছি আপনার জন্য। ওই বখাটেগুলোকে আমি চরম শাস্তি দিয়ে এসেছি। আমার স্ত্রীকে বাজে কথা বলবে আর আমি মির্জা আরমান শাহিয়ার চৌধুরী তাদের মাফ করে দেব মোটেও সম্ভব নয়। কিন্তু সুযোগ তো আমার স্ত্রী তাদের করে দিয়েছেন, সেজন্যই আমার স্ত্রীকেও কঠোর শাস্তি ভোগ করতে হবে। প্রভা আরমানের দিকে আর তাকালো না, দুচোখ বুঝে রইল। তার কেমন যেন মাথা ঘুরছে। আরমান ফের বলল, এর দ্বারা প্রমাণ হচ্ছে যে ইমানের যে দাবি আপনি করতেন তার কিছুই আপনার মধ্যে নেই। এখন তো মনে হচ্ছে আপনাকে হজ করানোটাও সম্পূর্ণ বৃথা হলো। আকস্মিক প্রভা বমি করতে শুরু করল, কিন্তু আরমান ধরল না। এত এত বমি করল যে প্রভার শ্বাস বন্ধ হয়ে গেল। তখন খাবারগুলো পেটে হজম হলেও আরমানের কথা শুনে বদ হজম হয়ে গেল। আকস্মিক প্রভা কাঁপতে কাঁপতে সেন্সলেস হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। তবুও আরমান ধরল না। আরমান তার প্রতি অসন্তুষ্ট হওয়ার প্রভা ব্যাপারটি নিতে পারল না। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা এবং অনুতপ্ততার অনলে জ্বলে পড়ে শরীর এবং মন মস্তিষ্ক উভয়ের ভারসাম্য হারিয়ে ফেলল মুহূর্তেই। ছাতিম ফুলের সুগন্ধিময়ী নীরব নিস্তব্ধ প্রগাঢ় রজনীতে আকস্মিক ধুরুম করে ভারী কিছু পড়ার শব্দে পুরো মির্জা মহল প্রায় কেঁপে উঠল। আয়েশা মির্জা আজ কিছুতেই ঘুমাতে পারছিলেন না। মারিয়াম গুলজার এইসব জানতে পারলে তুলকালাম করে ছাড়বেন। এমনিতেই বিয়ের পর থেকে কত কাহিনী যে করলেন তিনি, এখন তো আরও বেশি সুযোগ পেয়ে বসবেন। সেই সব নিয়েই টেনশনের অন্ত নেই আয়েশা মির্জার। তাই তিনি আজ ইচ্ছে করেই স্লিপিং মেডিসিন নেননি। যদি রাতে ফের কিছু একটা অঘটন ঘটে যায় সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে। অন্যদিকে অতি আদরের সদা শান্তশিষ্ট থাকা নাতিটা আজ খ্যাপা ষাঁড়ের মতো নাকের ডগায় রাগ পুষে রেখেছে। কখন না জানি কোন অঘটন ঘটে যায় তার তো কোনো বালাই নেই। আকস্মিক কিছু পড়ার সশব্দে সদ্য লেগে আসা ঘুম ভেঙে ধরপড়িয়ে উঠে বসেন বিছানায়। কোনো কিছু না ভেবেই ওনার সেবায় সর্বদা নিয়োজিত নির্ধারিত মহিলা সার্ভেন্ট দুজনকে হাত ছেড়ে ডেকে সোজা আরমানের কামরায় চলে এলেন। দরজা অবশ্য ভেতর থেকে আজ লাগানো ছিল না। আয়েশা মির্জা তড়িঘড়ি করে কামরায় প্রবেশ করতেই দেখলেন আরমান দাঁড়িয়ে রয়েছে আর প্রভা ফ্লোরে পড়ে আছে সেন্সলেস হয়ে। আরমানের সমস্ত মুখশ্রী সহ সবুজ মনির সুন্দর ওই চোখজোড়া এখনো রক্ত চন্দনের ন্যায় টকটকে লাল। পাশে ফ্লোরে পড়া বমি আর বমি, এত এত বমি দেখে তিনি প্রচণ্ড অবাক। হঠাৎ ঘৃণায় গা গুলিয়ে এলো। তিনি অস্থির হয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেয়েটার? আরমান রাগান্বিত এবং নিরুত্তর। তিনি ফের চিৎকার করে বললেন, কিছু জিজ্ঞেস করছি তোমায়। কি করছো বাচ্চা মেয়েটাকে, গায়ে হাত তুলেছ নিশ্চয়ই? বাচ্চা মেয়ে বলায় আরমানের প্রচুর রাগ হলো। 26 বছর বয়সী মেয়ে এখনো বাচ্চা? অতি দিলদরদি দাদিমার আশকারায় মাথায় চড়েছে মেয়েটা। আচ্ছা, সে নিজেও তো কম আশকারা দেয়নি। দাদিমাকে কেয়ার না করে কর্কশ গলায় বলল, দেখতেই পাচ্ছেন আর আমি কোনো কাপুরুষ নই যে স্ত্রীর গায়ে হাত তোলার মতো জঘন্য কাজ করব।
আয়েশা মির্জার অভিমান হলো। পুনরায় কথা বলার ইচ্ছে পোষণ করলেন না। আরো কয়েকজন সার্ভেন্টকে ডেকে প্রভাকে দ্রুত পরিষ্কার করে বিছানায় শুইয়ে দিল। প্রভার পালস ধীর গতিতে চলছে, হাত পা ঠান্ডা বরফ। মহিলা সার্ভেন্টগুলো হাতে পায়ে হালকা গরম অলিভ অয়েল মালিশ করতে লাগলো। ততক্ষণে আরমান ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তার মাথা আজ প্রচণ্ড গরম। প্রভার এই কাহিনী ছাড়াও আরও একটি জঘন্য কাহিনীর সূত্রপাত রয়েছে, তবে সেটা কানাডায় হয়েছিল, একদম বিচ্ছিরি এক কাহিনী। মাথা তো গরম হবেই। অন্যদিকে আরমানের হেলাফেলা দেখে আর কোনো উপায় অন্তর না পেয়ে শেষে আয়েশা মির্জা তপ্তশ্বাস ফেলে আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে এই রাত্রির বেলায় ফ্যামিলি ডক্টরকে ফোন করলেন। ডক্টর এসে জানালেন প্রভা প্যানিক অ্যাটাক করেছে। আরমানের রুদ্রমূর্তির রূপ আর অপমান করে কথা বলায় প্রভার মস্তিষ্ক নিয়ন্ত্রণে থাকতে পারেনি। অতিরিক্ত ভয় এবং টেনশন থেকে এমনটা হয়েছে। আপাতত সকাল পর্যন্ত বেড রেস্টে থাকতে দিয়েছেন, সাথে স্লিপিং ইনজেকশন এবং টুকটাক কিছু প্রয়োজনীয় মেডিসিন। মাথা ঠান্ডা করো, এবার এত রাগ ভালো নয়। বাচ্চা মেয়েটা ভয় পেয়ে প্যানিক অ্যাটাক করেছে, ওর দিকে খেয়াল রাখো, অসুস্থ মেয়েটা। আরমানের ফের রাগ হলো, গর্জিয়ে উঠে বলল, বাচ্চা মেয়ে তাই না? আয়েশা মির্জা প্রতি উত্তর না করে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে নিজের কামরায় চলে গেলেন। মায়ের মতো ছেলেটাও বড্ড জেদি, ঘাড় তেরা, নাকের ডগায় ডগায় তেজ আর রাগে পরিপূর্ণ। ঠিক আরেক মারিয়াম গুলজারের প্রতিচ্ছবি। মায়ের ছেলে মায়ের মতোই তো হবে। মির্জা মহলের প্রায় চতুর্দিকে ইন্দ্রজালের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাতিম গাছের পরিস্ফুটিত ফুলের থেকে তীব্র সুঘ্রাণ ছড়াচ্ছে এই ঘোর রাত্রিবেলায়। এত এত তীব্র সুঘ্রাণ যে আর একটু থাকলে মনে হবে মাথা ঘুরে বেহুশ হয়ে পড়ে যাবে, এতটাই মাতাল করা সুঘ্রাণ। আরমান ভাবল যদি এই মোহনীয় মাতাল করা সুঘ্রাণ কাজবন্দি করে সংগ্রহ করা যেত, তাহলে সে তার ঘুমন্ত পরিবৌ বেলাডোনাকে উপহার হিসেবে দিত। এই সব ভাবতেই আকস্মিক ফজরের আজানের প্রতিধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই আরমানের ভাবনা চ্যুত হলো। আজ রাতে এসে এক ফোঁটাও ঘুমায়নি। বেলাডোনার উপর রাগ করে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উন্মুক্ত অন্তরীক্ষে বিরাজমান কণ্ঠহারের ন্যায় বাঁকা চাঁদের মৃদু চোচনা আর ছাতিম ফুলের মাতাল করা সুগন্ধি বিলাস করেছিল। আজান হতেই কামরায় প্রবেশ করল। তৃষ্ণার্ত চোখজোড়া সর্বপ্রথম ঘুমন্ত প্রেয়সীর দিকে গেল। আকস্মিক মাথাটা আবারও গরম হয়ে গেল। আজ রাতে শাড়ি পরার খুব কি প্রয়োজন ছিল? একদম বিচ্ছিরিভাবে শুয়ে আছে ননসেন্স মেয়েটা। শরীরের কাপড় একদম জায়গা মতো নেই। ইদানিং সুস্বাস্থ্যের অধিকারী হওয়ায় প্রভার শরীর সর্ব অবস্থায় খুবই আকর্ষণীয় এবং আবেদনময়ী দেখায়। শাড়ি ঠিকমতো গায়ে রাখতে পারে না। আরমানের জায়গায় আজ অন্য কোনো পুরুষ হলে এতক্ষণে সব রাগ ছেদ এবং ছাতিম ফুলের সুগন্ধি বিলাস ভুলে প্রভার উপর ছাপিয়ে পড়ত ক্ষুধার্থ হায়নার মতো। আরমান তপ্ত শ্বাস ফেলে বুকের কাপড়, নিতম্বের কাপড় এবং হাঁটুর উপরে উঠে আসা কাপড়খানি টেনে টুনে ঠিক করে বাম কাত করে শুইয়ে গোলবালিশ দিয়ে আরাম করে ঠেক দিয়ে একটি পাতলা কাঁথা বুক পর্যন্ত টেনে দিয়ে অচু করে নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে রাখল। ঘুমানোর উদ্দেশ্য সোফার দিকে এগোতেই হঠাৎ শুনতে পেল প্রভা ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আকস্মিক কেঁদে উঠল, ফোফানোর শব্দ পাওয়া গেল। ঘরো বাদেই চোখের কার্নিশ পেয়ে টুপটুপ করে নোনা জল পড়তে শুরু করলো। আরমান অস্থির হলো, প্রথমে ভাবলো ইগনোর করবে, কিন্তু পরক্ষণেই সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললো। প্রচুর চিন্তিতও হলো। প্রভার কপালে হাত রাখতেই চমকে উঠল। ঋতুতে হেমন্তকাল হওয়ায় আবহাওয়ার পরিবর্তনও হয়েছে। শেষ রাতের দিকে প্রায় হালকা ঠান্ডা পড়লেও কার্পণ্য করে না, আর রাতে ঠান্ডা পানি দিয়ে আড়াই ঘন্টা গোসল করায় গা কাঁপিয়ে প্রচুর জ্বর এসেছে। দেরি না করে এক মগ পানি এনে জ্বর নামা পর্যন্ত জলপট্টি এবং শরীর মুছে দিল। জ্বর নেমে আসায় প্রভাকে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে আরমান সোফায় শুয়ে পড়ল।
আজ প্রভার সাথে এক বিছানায় ঘুমানোর রুচি নেই। সকালে আরমানের আগে প্রভার ঘুম ভেঙে গেল। বিছানায় নিজের পাশে আরমানকে না পেয়ে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে প্রভার ভীষণ কষ্ট হলো। মানুষটার এত রাগ, যখন ভালোবাসে তখন ফুটন্ত দুধ কিংবা সমুদ্রের ফেনিলের মতো ভালোবাসা উতলে পড়ে, আর রাগ উঠলে প্রখর সূর্য তপ্তের ন্যায় অগ্নিরশ্মি ছড়ায়, যেন উত্তপ্ত অগ্নিকুণ্ড। দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত মনে বিছানা থেকে নামতে নিলেই আকস্মিক পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে ফ্লোরে ধরুম করে পড়তেই আরমান ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল। প্রভাকে ফ্লোরে পড়ে আর্তনাদ করতে দেখে দৌড়ে কাছে এসে অস্থির হয়ে পড়ল। কি হয়েছে আপনার, ফ্লোরে পড়লেন কিভাবে, কোথায় ব্যথা পেলেন দেখি। আরমানের সাথে রাগ করে প্রভা এক সেকেন্ডও থাকতে পারে না। আরমানকে অস্থির হতে দেখে কান্না এলো। কান্না চেপে মিনমিন করে বলল, ওয়াশরুমে যাব। নামতেই অসতর্কতাবশত শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে গেলাম। শাড়ি সামলাতে না পারলে নেক্সট টাইম এসব পড়ার কোনো দরকার নেই। প্রভার অভিমান হলো এবার। লোকটার রাগ এখনো অক্ষুণ্ণ। নিজেই ওঠার চেষ্টা করল, কিন্তু শরীর ভীষণ দুর্বল থাকায় আবারও মাথা ঘুরে পড়তে নিল। আরমান ধরে ফেলল এবং প্রচুর চিন্তিত হলো। আকস্মিক প্রভাকে পাঁচকোলা নিতেই চমকে উঠল। প্রভার ফের জ্বর এসেছে। প্রভাও দুহাতে শক্ত করে আরমানের গলা চড়িয়ে ধরে বুকের মধ্যে লেপটে রইল আদুরের ছোট্ট বেড়াল ছানার মতো। আরমানের চলন্ত পাজরা আকস্মিক থেমে গেল। জেসমিনের তীব্র স্মেল নাসিকায় পৌঁছালো। আরমান দুচোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলল। মেয়েটা আফিমের চেয়েও নেশালো, একদম বিষাক্ত আর নিষাক্ত একটা মেয়ে। আরমান নিজের বেসামাল অনুভূতিগুলোকে প্রশ্রয় দিল না। প্রভাকে ওয়াশরুমের সামনে ছেড়ে দিয়ে শক্ত গলায় বলল, সাবধানে ফ্রেশ হয়ে নি। সকাল প্রায় ১১টা। আরমান অফিসে নাকমুখ ডুবিয়ে সব রাগ জেদ এক সাইডে রেখে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। আকস্মিক ফোনটা কেঁপে উঠল। নাম্বারটিতে চোখ পড়তেই চিন্তিত হয়ে গেল। মা মারিয়াম অসময়ে কল করেছেন পরপর ৩ বার, কিন্তু আরমান রিসিভ করছে না টেনশনে। শেষের বার রিং হতেই রিসিভ করতেই আকস্মিক বজ্র কণ্ঠে শোনা গেল, প্রভামিটা কোথায়? হ্যাঁ, মায়ের এমন কণ্ঠে আরমান কেঁপে উঠল। ভাবল, আমি যেন কিছু জেনে যাইনি তো, কাল তো সমস্যা সলভ করে ফেললাম তাহলে। এতস্তত করে মাকে বলল, কেন আমি যেন কিছু হয়েছে? আমার প্রশ্নের উত্তর দাও, কোথায় ওই মেয়ে? আমি যেন রিল্যাক্স। রিল্যাক্স মানে কিছু? রিল্যাক্স রিল্যাক্স থাকতে দিয়েছো তুমি? কি হয়েছে আপনার, ঘুমাননি কেন? এখন আপনার রাত ১২টা বাজে, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। তুমি আমার সাথে অ্যাক্টিং করা শিখে গেছো তাই না? কি হয়েছে কিছুই জানো না? আজকে টিভি নিউজ আর পেপার দেখেছো? তোমাকে তো সেই সকালবেলায় কল করতাম, করিনি। মায়ের কথায় এসির মধ্যেও আরমান দরদর করে ঘামতে লাগলো। তোমার বইয়ের সংবাদ নিউজের হেডলাইনে, এমন দিন দেখার জন্য মেয়েটার জন্য এত কিছু করেছিলাম আমি। আমি জান স্টপ, আমি বাংলাদেশে কালকের মধ্যেই আসছি ডিভোর্স পেপার তৈরি করে। আমি জান প্লিজ শান্ত হন, আমার কথা শুনুন। কি শুনবো? হ্যাঁ, বইয়ের জন্য সাফাই গাইবে এখন? আমি জান শোনো, এই মেয়ে জীবনেও মানুষ হওয়ার নয়, জানতাম অনেক আগে থেকে। চলনে বলনে এর প্রতি আমি প্রথম থেকেই অসন্তুষ্ট। আমি জান সে অসুস্থ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে জীবনেও সহ্যাবার নয়, কুকুরের পেটে কখনো ঘি হজম হতে দেখেছো? আরমান পাক রুদ্ধ। এই মেয়ে একবার স্মৃতিশক্তি হারিয়ে মাঝে মাঝে চলাফেরা করেছে মহলের মধ্যে, একবার তোমার মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলতে পারিনি তখন, কারণ আমি তো জানি আমার ছেলে এই মেমোরি লস মেয়েটাকে কতটা ভালোবাসে। মনে মনে মেয়েটাকে মানতেও শুরু করলাম, কিন্তু মেয়েটা শোধানোর ছিল না, তাই ভাবলাম আরাদি এই মেয়ের জন্য বেস্ট, সেই জন্য আরাদির কাছে পাঠিয়ে দিলাম। কারণ আমার হীরের টুকরো ছেলে এমন তার ছেড়া মেয়ে কখনই ডিজার্ভ করে না। ভেবেছিলাম একজন ভালো শাশুড়ি হব, কিন্তু মেয়েটা হতে দিল না। ওই মেয়ে আমাকে বাংলাদেশের সিনেমার খল শাশুড়ি হিনা খান বানিয়ে ছাড়বে। আমি যান শান্ত হন এবার, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আমি আসছি বাংলাদেশে। আপনার আসার প্রয়োজন নেই, বউ যেহেতু আমার, যা করার আমি করব। আরমান রিয়াদকে ফোন দিল। রিয়াদ আসতেই বলল, যে এমন নিউজ তৈরি করে মিডিয়ায় মিথ্যাচার ছড়িয়েছে
সেই সাংবাদিককে মাত্র এক ঘন্টার মধ্যে আমার সামনে হাজির চাই। ওকে স্যার। বলেই চলে গেল পিএ রিয়াদ। প্রায় ঘন্টা খানিকের মধ্যেই বেশ কয়েকজন গার্ড বকল দাবা করে ধরে আনলো সেই সাংবাদিককে। আরমানের চোখগুলো টকটকে লাল। রিয়াদ তার স্যারকে দেখে ঘাবড়ে গেল, নিশ্চয়ই অশনি সংকেত এর পূর্বাভাস। আরমান সাংবাদিকটার সামনে এসে দাঁড়ালো। সাংবাদিক আরমানের বুকের নিচে পড়ে রইল। ঘাড় উঁচু করে আরমানের দিকে তাকাতেই আরমান বলল, তোকে এত কষ্ট করে ঘাড় উঁচু করে আমাকে আর দেখতে হবে না, আমি তোকে উঁচু করে আমাকে দেখার সুযোগ করে দিচ্ছি, দেখ এবার। কথাটা বলেই আরমান আকস্মিক সাংবাদিকটার গলা শক্ত করে চেপে ধরে ওপরে তুলে ঝুলিয়ে ধরল। কিন্তু সাংবাদিকটা এইসবের কিছুই বুঝতে পারল না। তবে এখানে নিয়ে আসার আগে গার্ডগুলোর হাতে এক ধাপ উত্তম মধ্যম খেয়েছে সে। এখন আরমানের ভয়ঙ্কর কণ্ঠ শুনে আরো আতঙ্কিত হল। আরমান ফের কঠোর গলায় বলতে লাগল, কার অনুমতি নিয়ে মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর পার্সোনাল লাইফের কথা এবং তার ওয়াইফের নিউজ ভাইরাল করেছিস মিডিয়ায়? এই সাহস তোকে কে দিয়েছে? হাউ ডেয়ার ইউ রাস্কেল! সাংবাদিক কথা বলতে পারল না, তার গলা আরো জোরে চেপে ধরল আরমান। চোখ দুটো প্রায় বের হওয়ার উপক্রম। সাংবাদিক গলায় হাত রেখে ছটফট করতে শুরু করল। তা দেখে আরমান একটা আছাড় দিল। সাংবাদিক আর্তনাদ করে উঠতেই আরমান ফের বলল, কাল আপাদমস্তক সবটা দেখতেই আমি দ্রুত সাইবার শ্যাডো ওয়াকনার ফোর্স টিমের সহায়তায় সবগুলো পিকচার কাল রাতেই সাথে সাথে সরিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে। তারপরও তুই কিভাবে পেলি? পেয়েছিস ভালো কথা, সত্যটা উল্লেখ না করে টিভি চ্যানেলে পেপারে কেন দিলি যে দেশ বিদেশের নাম করা বিশিষ্ট ইয়াং বিজনেসম্যান মির্জা আরমান শাহরিয়ার চৌধুরীর ওয়াইফ হজ পালন করে এসে প্রতি মাসে যে কপালে সিঁদুর দিয়ে মন্দিরে পুজো করছে? এটা ব্যক্তিগতভাবে আমার এবং আমার ফ্যামিলি সহ ওয়াইফের জন্য কতটা অপমানজনক এবং আক্রমণাত্মক সেটা জানিস? সাংবাদিক বুঝতে পারল ঘটনাটা এবার কি। আকস্মিক আরমানের দুপা জড়িয়ে ধরে বলল, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। তোর টাকার প্রয়োজন হলে আমাকে বলতি, তোকে কয়েক লাখ টাকা হাতে ধরিয়ে দিতাম। তা না করে আমার ব্যক্তিগত খবরে মিথ্যাচারের মাধ্যমে মিডিয়ায় ছড়িয়ে কি মজা পেলি? তোকে তো আমি চিনিও না, আর আমার স্ত্রী কোথায় পুজো করেছে সে তো সেখানে এনজয় করতে গিয়েছিল সরল মনে। এনজয় করা আর পুজো পালন করার মধ্যে কতটা ডিফারেন্স! মিথ্যাচার কেন ছড়ালি? তোকে এখন সেই পুজোর জন্য পুজোর বেদিতে শিরচ্ছেদ করে বলি দিয়ে দিই, কেমন হবে বল? স্যার ভুল হয়ে গেছে। আরমান কি ছেড়ে দেওয়ার পাত্র? ফের সাংবাদিকের শ্বাসনালি চেপে ধরে বলল, জাস্ট এইখানে একটা ছুরি দিয়ে দিব পোঁচ, ব্যাস খতম। তারপর সোজা বুড়িগঙ্গায় ফেলে দেব, কেউ কিচ্ছু করতে পারবে না আমাকে। আমার টাকার কাছে প্রশাসন পর্যন্ত বশ্যতা স্বীকার করে, আর সেখানে তোকে খুন করলে কি এমন হবে? বরং একটা পাপিষ্ঠ কমবে দেশ থেকে, কারণ আমাকে খারাপ হতে তোদের মতো কয়েকটা কাপুরুষ বাধ্য করছে প্রতিনিয়ত। যতই স্বচ্ছ এবং লয়াল থাকার চেষ্টা করি না কেন, ততই তোরা জীবনটা দুর্বিষহ করে তুলছিস। মানুষের সম্মান হানি করে এতে কি মজা পাস তোরা? মাত্র কয়েকটা টাকা পাস, এই সামান্য টাকাটা আদৌ হালাল তো? হালাল পথে উপার্জন করিস তো? সাংবাদিক এবার কেঁদে উঠে আকুতি মিনতি করে ফের বলতে লাগলো, স্যার ভুল হয়ে গেছে, আর জীবনেও এমন কাজ করব না, ক্ষমা করে দেন। আকস্মিক কষিয়ে গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর ভুলের জন্য আমার সংসার ভাঙতে বসেছে, পারিবারিক দাম্পত্য কলহ সৃষ্টি হয়েছে, আর আমার স্ত্রী অন্যায় করলে তাকে শাসন করার অধিকার একমাত্র শুধুই আমার। তোরা ভাইরাল করার কে? আর তোদেরকে আমার পারমিশন ব্যতীত এই গুজব ভাইরাল করার পারমিশন দিয়েছে কে? মির্জা আরমান শাহরিয়ার চৌধুরী যে এতটাই ডেঞ্জারেস সেটা আজ স্বচক্ষে দেখল সাংবাদিক। কাঁপতে কাঁপতে বলল, স্যার আর জীবনেও এমন করব না। তোকে আজ জিন্দা ছেড়ে দিলাম, নেক্সট টাইম আমি ছাড়া আর কারো নামে ভুয়া নিউজ ছড়াবি তো তোর খবর আছে। আর তুই কোনো সাংবাদিক হতে পারিস না, সাংবাদিক হওয়ার তোর কোনো অ্যাবিলিটি নেই। আজকের পর থেকে তোর সাংবাদিকতা এখানেই সমাপ্ত। আজ থেকে তুই আর কোথাও চাকরি পাবি না, কারণ তোর চাকরির সকল রাস্তা চিরতরে বন্ধ। আজ থেকে রাস্তা ঝাড়ু দেয়াই তোর কাজ, আর রাস্তা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেও অনেক পুণ্য লাভ হয়, আর এটাই শ্রেয় তোর জন্য।
মনে রাখিস, আগুন নিয়ে খেলতে গেলে আগুনে পড়তে হয়, আর হাতে তো ফোঁসকা ফুটবেই, আর সেখানে আমি তো স্বয়ং মির্জা আরমান শাহ। স্যার, স্যার। একদম চুপ, মনে রাখিস, অন্যের দোষ গোপন রাখা একটা মানবীয় গুণ, এতে মানুষ বিশ্বস্ত প্রমাণিত হয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসলিমদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি খুঁজে বের করো না। যে ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় ও প্রকাশ করে দেয়, স্বয়ং আল্লাহ তার দোষ প্রকাশ করে দেন, আর আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করেন তাকে নিজের বাড়িতেই লাঞ্ছিত করেন। এছাড়া অন্যের দোষ গোপনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কেউ অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমার উম্মতের গুনাহ মাফ করে দেয়া হবে। দোষ ত্রুটি সে এভাবে প্রকাশ করে যে কোনো ব্যক্তি রাতের বেলা কোনো কাজ করল, অতপর সকাল হলো, মহান আল্লাহ তার এই কাজটি গোপন রাখলেন। সে বলে, সে অমুক, আমি গত রাতে এই কাজ করেছি, অথচ সে রাত যাপন করেছিল এমন অবস্থায় যে আল্লাহ তার কাজগুলো গোপন রেখেছিলেন, আর সে সকালবেলা আল্লাহর এ অন্তরাল সরিয়ে দিল। বলেই আরমান কিছু একটা লিখে রিয়াদের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা জায়গা মতো পৌঁছে দাও, আজ থেকে ওর চাকরির সমস্ত পথ চিরতরে বন্ধ, ও শুধু রোড ঝাড়ু দেবে, ওকে সাংবাদিকতা থেকে বহিষ্কার করা হলো। সাংবাদিককে বলল, মাত্র তোকে এক ঘন্টা সময় দেয়া হলো, যেভাবে নিউজগুলো মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিস ঠিক সেভাবে সব সরিয়ে দিবি মিডিয়া থেকে। স্যার, এটা তো ভাইরাল হয়ে গেছে, এখন কিভাবে সরাবো? মিথ্যার আশ্রয় নিয়ে সরাবি। স্যার, মিথ্যা বলাও তো মহাপাপ। ও, এখন এটা বুঝিস, তখন ওটা বুঝিসনি? আর মানুষের অনুমতি না নিয়ে তার গোপনীয় ব্যক্তিগত তথ্য ভাইরাল করাটা কি মহাপাপ নয়? স্যার, আরমান এবার জোরে চিৎকার করে বলল, একদম চুপ। আকস্মিক উপস্থিত সকলেই কেঁপে উঠল। আরমানকে এত ভয়ানক ভাবে রাগতে আজ পর্যন্ত কেউ দেখেনি। আরমান শক্ত গলায় বলল, শোন, তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা যায় এবং জায়েজ, দু ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য, যুদ্ধক্ষেত্রে, স্বামী স্ত্রীর পরস্পরের নিকট, এছাড়াও কল্যাণকর কাজের স্বার্থে সাময়িকভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যায়, এতে পাপ হয় না, সামান্য হলেও সোয়াব পাওয়া যায়, আর দোষটা তো তোর, তোর জন্য তুই মিথ্যার আশ্রয় নিবি, এতে পাপের কি আছে? সাংবাদিক করুণ চোখে তাকালো, কিন্তু আরমানের দয়া মায়া হলো না, তার দৃষ্টি দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, বিস্তরে ফের বলতে লাগলো, আমার মান সম্মান হানি করেছিস, সেহেতু ফের একই রকম মিথ্যার আশ্রয় নিয়ে সবকিছু সমাধান করবি, আর ভিডিও এবং পিকচারের মেমোরিটা দিয়ে দিবি রিয়াদের হাতে, শুধু তাই নয়, মিডিয়ার লাইভে এসে সুন্দর করে মাফ চাইবি, আমি তোকে মাত্র এক ঘন্টার মধ্যে লাইভে দেখতে চাই, এর অন্যথা হলে তুই জানে শেষ, সাথে তোর পরিবার। আর মনে রাখিস, আমি বাংলাদেশের সাকিব, অপু, বুবলি, জায়েদ খান কিংবা হিরো আলম নই যে তোদের এইসব ভুয়া নিউজ সহ্য করে যাব, কারণ আমার ব্যক্তিত্ব তাদের মতো এতটাও লো নয়, বরং আমার কঠোর ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের অত্যাধিক মূল্য রয়েছে আমার কাছে, আর আমি আমার নিজের সম্মানকে আদুরে খরগোশ ছানার ন্যায় প্রতিনিয়ত যত্ন করি। মনে রাখিস, আমি ওইসব মানুষদের মতো জোকার নই, আর হারাম পথে ইনকামও করি না, কারণ হারামে আরাম থাকলেও সুখ নেই, আর আমার আজকের এই অবস্থানে আসতে আমার সুন্দর কঠোর ব্যক্তিত্ব ধরে রাখতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে, আমাকে লয়াল এবং স্বচ্ছ থাকতে হয়েছে প্রতিটি সেকেন্ড এবং 35টি বসন্ত, অতএব আমার ফ্যামিলি এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে যে বা যারা কুৎসার উঠিয়ে ইন্টারফেয়ার কিংবা অনাধিকার করার চর্চা করবে, সোজা তাদের হাত পা নয়, একদম শিরচ্ছেদ করে দেয়া হবে। আমি ভালোর ভালো আবার খারাপে জম, শুকনো কথায় যেহেতু চিরা ভেজে না, সেহেতু এই পথটাই একমাত্র অবলম্বন, নিজেরা ঠিকমতো বাঁচতে শিখ, আমাকেও বাঁচতে দে, অন্যদেরকে শান্তিতে বাঁচতে দে, জীবনটা জটিল না করে সহজ সরলভাবে কাটানোর চেষ্টা কর, শান্তি পাবি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে প্রতি সালাতে রিজিক তালাশ কর, নিশ্চয়ই আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না, যতক্ষণ না তার বান্দা দোয়া করে তার ভাগ্য পরিবর্তন করতে উৎসুক না হয়। আর শোন, তোর এই সাংবাদিকতার পেশাটাও হারাম, যদি ভালো কোনো কাজে এই পেশাটা লাগাতে পারতি তাহলে হালাল বলে গণ্য করতাম। আরমানের মেজাজটা এমনিতেই দুই নারী গরম করে দিয়েছে, সঙ্গে যোগ হয়েছে আবার মা মারিয়াম, সাথে এই সাংবাদিক আরও একটা উটকো ঝামেলা। উফ,
রাতে বাসায় ফেরার পর আরমান দেখল পুরো কামরা নীরব নিস্তব্ধ এবং লাইট অফ। উৎকণ্ঠা হয়ে লাইট অন করতেই দেখল প্রভা নিস্তেজ হয়ে ঘুমিয়ে রয়েছে। আজ অবশ্য রাগ করে প্রভার কোনো খোঁজ খবর নেয়নি সে। প্রভা নিজেও ফোন করে আরমানের খবর নেয়নি। অন্যদিন তো না হলেও বেশ কয়েকবার কাজের ফাঁকে ফাঁকে কথা হয়ে যায় তাদের। আরমানের ভীষণ অভিমান হলো প্রভার প্রতি। সব সময় তাকে কেন একবারিয়ে খোঁজ খবর নিতে হবে? সম্পর্কটা রক্ষা করার দায়িত্ব কি শুধু তার একার? প্রভার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই স্বামী এবং সম্পর্কের প্রতি? বেশ অনেকক্ষণ যাবৎ প্রভাকে সেই একই রকম ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে এবার আরমান চিন্তিত হলো। বার কয়েক ডাকাডাকি করলেও প্রভার কোনো রেসপন্স পেল না। শরীরে হাত দিতেই চমকে উঠল, পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আরমান অস্থির হয়ে দ্রুত প্রভাকে হসপিটালে অ্যাডমিট করল। এর দুই দিন পরেই রেগে বেগে ডিভোর্স পেপার রেডি করে মারিয়াম গুলজার দেশে এলেন। প্রভার সাথে দেখা করে এই সম্পর্কের একটা গতি করতে চাইলেন তিনি। কিন্তু আরমান প্রভার সাথে মায়ের দেখা কিছুতেই করতে দিল না। মাকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দিল আমেরিকা। অন্যদিকে প্রভা এখন প্রায় কিছুটা সুস্থ, কিন্তু আরমান প্রভার সাথে আগের মতো সহজ হয়ে তেমন একটা কথা বলছে না। এই সব কিছুই আয়েশা মির্জার চোখে পড়ার মতো। এবার মারিয়াম গুলজারকে ছেলের হাতে পরাস্ত হতে দেখে তিনি কিছুটা সন্তুষ্ট নাতির উপর। ডিনার শেষে আরমান হলরুমের সোফায় বসে মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। আয়েশা মির্জা বুঝতে পারলেন নাতি আর নাতবউয়ের মধ্যে সম্পর্ক এখনো ঠিক হয়নি। তিনি আরমানের পাশে গিয়ে বসলেন। আরমান ল্যাপটপ থেকে চোখ তুলে দাদিমার দিকে এক পলক তাকিয়ে বলল, দিদি ভাই আপনি ঘুমাননি? তিনি মিষ্টি করে হেসে বললেন, এই তো একটু পরে। আর কতক্ষণ পরে? বেশি রাত জাগলে অসুস্থ হয়ে পড়বেন। তুমি এখানে কি করছো? রাত তো অনেক হলো, ঘুমাবে না? উনি ঘুমাচ্ছেন, শরীর এখনো ঠিক হয়নি, ঘুমে ডিস্টার্ব হতে পারে। আর কতদিন এভাবে চলবে দাদু ভাই? রাতটা এবার কমাও। সব ঠিকঠাক আছে দিদি ভাই। তোমাকে আমি চিনি, আমার কাছে কিচ্ছু লোকাচ্ছ তুমি। আরমান কাছে মনোযোগ দিল। বলো কেন লোকাচ্ছ? আমি আন্দাজ করেছি প্রভার বিষয় ছাড়া আরও কোনো একটা সমস্যা রয়েছে। কোনো সমস্যা নেই। ঠিক মতো মিথ্যে কথাটাও এখন রক্ত করতে শেখনি। কানাডায় গিয়ে হাসি খুশি, অথচ এসেছো রেগে মেগে। শুনলাম ডিলটাও নাকি সাকসেসফুল হয়নি। কোন ঝামেলা হয়েছিল? কি সেটা? আরমান ভনিতা করল না। মায়ের কাছে কথা হাইড করতে পারলেও বাবা আর দাদিমার কাছে হাইড করতে পারে না। মা নানা নানুর পরে এই দুইজন মানুষও তাকে অসম্ভব আদর আর ভালোবাসেন। কানাডায় সেদিন যার সাথে ডিল করার কথা ছিল সে একজন ওয়ামেন বিজনেসম্যান। তাতে অবশ্য আমার কোনো প্রবলেম নেই, কারণ আমরা যেহেতু দেশ বিদেশে বিজনেসের উন্নতির জন্য ডিল করতে যাই, এর মধ্যে বেশিরভাগই ওয়ামেন বিজনেসম্যানও থাকে। কিন্তু ওই মহিলা আমাকে দেখা মাত্রই নাকি ইমপ্রেস হয়ে গেল, দিক দিশা ভুলে ডিলের জায়গায় এক রাতের জন্য খুব প্রস্তাব দিয়ে বসল। শুধু তাই নয়, আমাকে বিরাট অ্যামাউন্টের প্রলোভনও দেখিয়েছে, এক পর্যায়ে বিয়ের অফারও দিয়ে বসল, তাই ডিল করিনি। এজন্যই কিছুটা মাথা গরম ছিল। বুঝলাম স, কিন্তু সেই রাগ বউয়ের উপর দেখিয়ে তো কোনো লাভ নেই, তাই না? এটা নিশ্চয়ই বোকামি। ওনার সাথে সেজন্য রাগ করিনি, উনি যেটা করেছেন এটা কি রাগ করার বিষয় নয়? যাওয়ার হয়ে গেছে, শিক্ষা হলে ভবিষ্যতে এমনটা কখনোই করবে না। এখন সব ঠিক করে নাও আমার সোনা দাদু ভাই। বলেই মাথায় আদর করে দিলেন। করব। প্রায় এর কিছুক্ষণ পর আরমান ল্যাপটপ নিয়ে কামরায় প্রবেশ করতেই দেখল প্রভা তার কোমরের নিচ বরাবর ঝুলে থাকা লম্বা লম্বা চুলগুলো আঁচড়াচ্ছে। কিন্তু ওই সময় তো আরমান প্রভাকে ঘুমোতে দেখল, কিছু জিজ্ঞেস করতে নিয়েও আর করল না। প্রভা আজ শাড়ির বদলে খোলামেলা একটা নাইটি পরেছে। এই কয়দিন আরমান দূরে দূরে থাকছে, কাছে টানছে না তাকে। প্রভা হাত মুখ ধুয়ে মুখে নাইট ক্রিম আর হাতে পায়ে পছন্দের লোশন মেখে নিল।
ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপ গ্লোস, চোখে আজ কারো কাছল, গায়ে হালকা পারফিউম মেখে নিল। ভাবল আজ হয়তো আরমান কাছে টানবে। আরমান প্রভার দিকে এক পলক তাকিয়ে অবহেলিতভাবে চোখ জোড়া সরিয়ে নিল। মনে মনে ভাবল মেয়েটা তাকে মেরে ফেলার জন্য ফোন দিয়ে আসছে, এত সহজেই আরমান সহ গলবে না। আরমানের অবহেলিত চাহনি দেখতেই প্রভার মন ভার হয়ে গেল। প্রভা ভেবেছিল এই রূপে দেখলে নিশ্চয়ই আরমান আগের মতোই তাকে পেছন থেকে জড়িয়ে ধরবে, কিন্তু সেটা না করে অবহেলা করল। এত রাগ কেন মানুষটার, যার জন্য এত কষ্ট করে সাজল অথচ মানুষটা কিছুই বলল না। প্রভা লাইট অফ করে আরমানের পাশে শুয়ে পড়ল। সাথে সাথে আরমান অন্য পাশে ফিরে গেল। ফের প্রভার মন ভার হয়ে গেল। যে কোনো সম্পর্কে একজন রাগ কিংবা অভিমান করলে আর একজনকে অবশ্যই বেহায়া হয়ে সব কিছু সামলে নিতে হয়, নয়তো সেই সম্পর্কে একসময় দূরত্ব বেড়ে যায়। সেটা ভেবেই কিছু সময় পার হতেই প্রভা ভয়ে ভয়ে সংকোচ নিয়ে আরমানের কাছে এগিয়ে এসে পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরে কোমল গলায় বলল, আপনার রাগ এখনো কমেনি রাজকুমার সাহেব? আরমান নিরুত্তর, কিন্তু প্রভার থেকে ধেয়ে আসা জেসমিনের তীব্র ঘ্রাণ তার নাসিকায় টেনে নিল। আকস্মিক বকাতে যুবকগুলোর বিশ্রী কথাগুলো মনে পড়তেই প্রভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্রভা আবারও বেহায়ার মতো আরমানকে চড়িয়ে ধরতেই আরমান এবার বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে লাইট অন করে প্রভার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে শক্ত গলায় বলল, কি সমস্যা? আরমানকে রাগতে দেখে প্রভা চমকাল, আমতা আমতা করে নরম গলায় বলল, রাগ করছেন কেন? ঘুমাতে দিচ্ছেন না কেন? এখনো রেগে আছেন এই ব্যাপারে? বলেই আরমানকে আবারও চড়িয়ে ধরতে নিতেই আরমান অগ্নিশর্মা হয়ে বলল, একদম স্পর্শ করবেন না। বলেই বিছানা থেকে উঠে চিৎকার করে একজন স্টাফকে ডাকল। আসতেই বলল, ওনাকে এখনই ওনার কামরায় শিফট করো। আরমানের চিৎকারের শব্দে আয়েশা মির্জার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। স্টাফকে কথাটা বলতেই তিনি শুনে ফেললেন। কামরায় প্রবেশ করতে করতে বললেন, ওই কামরায় কেন যাবে, এখানে কি হয়েছে? আরমান রাগে ফোসফোস করতে লাগলো ফনা তোলা সাপের মতো। প্রভা হত বিহবল হয়ে বলল, ওই কামরায় কেন, আপনার রাগ কি এখনো পড়েনি? যা বলেছি তাই, কারে কি শুনতে পাননি? তাই বলে আপনার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেন? পানিশমেন্ট। প্রভা কেঁপে উঠল। পানিশমেন্ট দেয়া শেষ হয়নি আপনার? এখনো কোনো পানিশমেন্ট দিয়েছে আপনাকে? প্রভা অস্থির হয়ে পড়ল। আরমানের থেকে দূরে থাকার কথা সে কিছুতেই ভাবতে পারে না। 10 বছর একা থাকার পর ফেরেস্তার মতো মানুষটাকে সে রহমতের বৃষ্টির মতো পেয়েছে, তাহলে সে কিভাবে মানুষটাকে ছাড়া একা একা থাকার কথা ফের চিন্তা করতে পারে? অস্থির এবং উৎকণ্ঠা হয়ে বলল, আপনাকে ছেড়ে একা থাকতে পারবো না, কষ্ট হবে। এটাই সবচেয়ে বড় পানিশমেন্ট, ঘুমাতে দিচ্ছেন না, বিরক্ত করছেন বারবার। আরমানের কঠোর গলায় প্রমাণ করছে আরমান মজা করছে না, সে সিরিয়াস। আমাকে পানিশমেন্ট দিতে গিয়ে আপনার কষ্ট হবে না? না। প্রভা কান্না গিলে বলল, হবে কিন্তু আপনি প্রকাশ করবেন না, আপনি অনেক কঠোর হয়ে গেছেন। হবে না, অন্য কোনো পানিশমেন্ট দিন, তবু আপনার থেকে দূরে থাকার পানিশমেন্ট দেবেন না প্লিজ, মরে যাব আমি। এটাই বেস্ট, তবে যাতে না মরেন সেই ব্যবস্থাও করব। প্লিজ এমনটা করবেন না। 45 দিনের জন্য আপনি আপনার কামরায় অবস্থান করবেন, এর হেরফের যেন না হয়। প্রভার মাথায় যেন আকস্মিক পরপর বেশ কয়েকটা পাঁচ পড়ল। 45 দিন মানে? আমি একদিনও আপনাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ এমন পানিশমেন্ট দেবেন না। আমার ডিসিশনের নড়চড় হবে না, যা ডিসিশন নিয়েছি তাই। প্রভা এবার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হঠাৎ আরমানের দু পা জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠে পড়ল। এমন পানিশমেন্ট দেবেন না প্লিজ, সইতে পারবো না, ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি, আল্লাহ তার পাপি বান্দাকে একসময় মাফ করে দেয়, প্লিজ আপনিও মাফ করে দিন, আর জীবনেও এমন কাজ করব না। বলতে বলতে কয়েক ফোঁটা অশ্রু আরমানের পায়ের উপর পড়ল। আরমানের দয়া মায়া হলো না, সে প্রভাকে তোয়াক্কা না করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। প্রভাও দিক দিশা ভুলে দৌড়ে আরমানের পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনি নির্দয় হয়ে গেছেন রাগী সাহেব,
আরমান সরিয়ে দিয়ে বলল, শুনুন, একদম স্পর্শ করবেন না। আমার কথা শুনুন। 45 দিনের আগে আজকের পর থেকে আপনি আমাকে স্পর্শ করবেন না। প্রভা হতভম্ব চোখে তাকালো। আরমান ফের বলল, আপনাকে 45 দিনের আগে গ্রহণ করছি না, নিজের কামরায় ফিরে যান। আয়েশা মির্জা বললেন, রাত দুপুরে এইসব কোন রকমের পাগলামি? যা সিদ্ধান্ত নিয়েছি তাই। চেঞ্জ করো এইসব নাটক। আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। প্রভাকে তার নিজের কামরায় শিফট করার আজ প্রায় 1 মাস। পানিশমেন্ট স্বরূপ প্রভাকে 45 দিন তার থেকে দূরে রেখেছে, সাথে শর্ত হিসেবে বলেছে এই 45 দিন প্রভা তাকে দেখতে পারবে না, লুকিয়ে লুকিয়েও দেখতে পারবে না, এমনকি আরমানের যে কোনো ব্যাপারে কারো কথা কোনো খবর জিজ্ঞেসও করতে পারবে না। আরমানের সব শর্ত প্রভা বাধ্য হয়ে মেনে নিয়েছে অনেক কষ্টে। তবে রাত হলে দুই কামরায় 2 জন মানুষের চোখের জলে বালিশ ভিজে, তবে কেউ কারোটা দেখে না। এদানিক আরমান গম্ভীর হয়ে থাকে, আগের মতো প্রাণচঞ্চল দেখায় না, দরকার ছাড়া তেমন একটা দাদিমার সাথেও কথা বলে না। দেখতে দেখতে 45 দিন শেষ হয়ে আরও 1 সপ্তাহ চলে গেল। আরমান প্রভার কামরায় গেল না, প্রভাও অভিমান করে এলো না। আরমান ভাবলো প্রভা পাগলের মতো ছুটে আসবে তার দেওয়া শর্ত শেষ হলে। অন্যদিকে প্রভা ভেবেছে আরমান আসবে তার শর্ত পূর্ণ হলে। আজ ওদের 2 জনের 55 দিন চলছে মুখ দেখাদেখি বন্ধের। মানুষটা যে লৌহ মানব এটা তো সে জানে, নয়তো এমন পানিশমেন্ট কোন মানুষ তার প্রিয় মানুষকে দিতে পারে? রাত প্রায় 12টা। আরমানের মন ভার, সে না হয় রাগ করেছে, কিন্তু প্রভা তার এত অভিমান কিসের? সে কি মেয়েটাকে ভালোবাসতে কৃপণতা করেছিল কখনো? প্রতিদিনের ন্যায় ভারাক্রান্ত মনে দুচোখ বুঝে শুয়ে পড়ল। 45 দিন পার হওয়ার পর প্রতি রাতেই ভিতর থেকে ছিটকানি খুলে রাখে, ভাবে এই হয়তো প্রভা আসবে জড়িয়ে ধরবে। কিন্তু না, প্রভা আসে না। সে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে যায়। প্রভাও সেম আরমানের মতো করে, কিন্তু কেউ কারো কাছে যায় না। আরমান ভাবলো তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সে আবারও পানিশমেন্ট দিবে প্রভাকে। চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ কেউ একজন পাগলের মতো আরমানকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তেই জেসমিনের সুভাষ টের পেল আরমান, বুঝতে বাকি নেই যে তার কাঙ্ক্ষিত মানুষটি এসেছে। তবে নির্বিকার রইল প্রভা, আরমানকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, বদ রাগী সাহেব। কথাটা শুনতেই অন্ধকারের মধ্যে আরমান চমকালো। প্রভা তার নিকনেম চেঞ্জ করে ফেলেছে? আপনি সত্যি একটা পাষাণ, নির্দয় আর বদরাগী। মানুষ তার শখের নারীকে এত বড় পানিশমেন্ট কখনোই দিতে পারে কিনা জানা নেই, তবে আপনার মতো নির্দয় মানুষ যে সব কিছু করতে পারে তা জানতে পারলাম। ছাড়ুন, আপনার রাগ এখনো কমেনি বদরাগী সাহেব? আরমান গম্ভীর হয়ে বেশ কিছুক্ষণ পর বলল, কি বললেন? প্রয়োজনের তুলনায় আপনার অতিরিক্ত রাগ, তাই নিকনেম চেঞ্জ করেছি। বেশ ভালো করেছেন, এবার সরুন। প্রভা সরল না, আরমানকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে বুকের মধ্যে চুমু খেতে লাগলো পাগলের মতো। মুহূর্তেই আরমানের মিইয়ে থাকা অনুভূতিগুলো সজাগ হয়ে উঠল। আরমানের বুঝতে বাকি নেই প্রভা কি চাচ্ছে। আকস্মিক কিছু একটা মনে পড়তেই হঠাৎ প্রভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। প্রভা পাগলের মতো ফের আরমানকে চড়িয়ে ধরে চুমু খেতেই আরমান বিছানায় উঠে বসল। লাইট অন করতেই প্রভা দুচোখ বুজে ফেলল। আরমান দেখল প্রভার দুচোখ চোখের প্রলম্বিত পাপড়িগুলো ভিজে চবথব, খুব স্নিগ্ধ লাগছে দৃশ্যটি। চোখগুলো ফোলা ফোলা, নিশ্চয়ই আজ অনেক কেঁদেছে। সুন্দর হরিণ টানা মায়াবী চোখ দুটোর নিচে ডার্ক সার্কেল, নিশ্চয়ই এই 2 মাস ঠিকমতো খাওয়া দাওয়া এবং ঘুমায়নি, অনেক শুকিয়ে গেছে মেয়েটা। ইস, 2 মাস আগেও তো মেয়েটা কি দারুণ ছিল, হীরক চূর্ণ পাথরের মতো চকচক করতো সারা অঙ্গ প্রত্যঙ্গ। প্রভার পরনে তার দেওয়া একটি ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি, শাড়িটির সমস্ত জমিন সাদা এবং পাড় ম্যাজেন্টা কালার। তার সারা শাড়ির জমিনে এবং পাড়ের মধ্যে খুব সুন্দর সোনালি সুতোর কাজ। আজ খুব সুন্দর করে সেজে গুজে পরিপাটি হয়ে এসেছে প্রভা। আজকে হাতা কাটা ব্লাউজ জড়িয়েছে মোম ফর্সা দেহে, হাতের ফর্সা বাহুগুলো খুব সুন্দর
এবং সব মিলিয়ে প্রভাকে আবেদনময়ী দেখাচ্ছে। প্রভাকে এমন রূপে দেখে ভিতরে ভিতরে হাসফাস করে উঠল আরমান। অনাচ্ছ ইচ্ছেতে শিহরিত হতে মন চাইল, প্রভাকে নিয়ে ডুবতে চাইল সুখ সাগরের অতলান্তে, তবে প্রকাশ করল না। নিজেকে ধাতস্থ করে আকস্মিক প্রভাকে ধমকে উঠে বলল, কি সমস্যা, ডিস্টার্ব করছেন কেন? আর কতদিন দূরে থাকবেন? আরমান উত্তর দিতে পারল না। কি হলো বলুন, আর কতদিন এইভাবে একটা বিষয় নিয়ে জের ধরে থাকবেন? বলেছি না, ভুল করে ফেলেছি, ক্ষমা করুন। মানুষ ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তার পাপিষ্ট বান্দাকে একসময় মাফ করে দেয়। আর আপনি তো মানুষ মাত্র, এর পরেও কেন বাড়াবাড়ি করছেন? আরমান অভিমানী গলায় বলল, আপনার কামরায় ফিরে যান। যাব না, আপনার দেয়া 45 দিনের পানিশমেন্ট আমার কাছে 45,000 কোটি বছরের মতো মনে হয়েছে। প্রতিটি সেকেন্ড আমার কাছে 1 কোটি বছরের সমতুল্য বলে মনে হয়েছে। তাও কেন এমন করছেন? আমার জন্য কি আপনার দয়া ভয় হয় না? এত কঠিন, এত নির্দয় কেন আপনি? একটা ঘটনাকে কেন্দ্র করে এইভাবে আপনি পরিবর্তন হয়ে যেতে পারেন না? আপনাকে বিরক্ত লাগছে। তা শুনে প্রভাও অভিমানী গলায় বলল, লাগবেই তো, পুরান হয়ে গেছি না? আরমান ভ্রু কুচকালো। পুরুষ মানুষ একজনের মধ্যে কখনোই স্থির থাকতে পারে না, এদের তো বহুজন লাগে, তাই একজনের ওপর বিরক্ত এসে যায়। আপনার সবকিছু ঠিকঠাক মতো পেলেই হলো। পানিশমেন্টের কথা বলে আপনি আমাকে আজ 45 দিনের জায়গায় 55 দিনের অধিক আমাকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছেন। আবার বলছেন সব ঠিকঠাক,